एक नम्बर प्रश्न मध्य देखो कि देवा आछे गणित शिक्षकेर कोन विषयटी अत्यंत गुरुत्वपूर्ण क सुव्यक्तित्वेर अधिकारी हवा ख शिक्षादान कार्ये दक्ष हवा ग सुबाचनिक भंगी थाका नाकि घ गवेषणा कार्ये दक्ष हवा। ताहले आमादेर सठिक उत्तरटी एर मध्य हबे ख शिक्षादान कार्ये दक्ष हवा। ताहले गणित शिक्षकेर कोन विषयटी अत्यंत गुरुत्वपूर्ण आमादेर उत्तर हो जाए शिक्षादान कार्ये दक्ष हवा। परेर प्रश्नपत्रे देखो कि देवा आछे परेर प्रश्नपत्रे देवा आछे कि असुस्थ हवार फले शिक्षार्थीदेर मধ্যে ভয় সঞ্চার হওয়ার ফলে যে ত্রুটি লক্ষ্য করা যায় তা হলো কি ক টেস্ট ওরিয়েন্টেড এরর খ স্টুডেন্ট ওরিয়েন্টেড এরর গ অ্যাক্সিডেন্টাল এরর নাকি ঘ সিস্টেমেটিক এরর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্টুডেন্ট ওরিয়েন্টেড এরর। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হলো কি ক এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য খ এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে শ্রেণী সমতুল্য করতে পিছিয়ে আনা গ পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য। তাহলে সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হলো পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য। পরের প্রশ্নপত্রে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্নপত্রে দেওয়া আছে কি দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে কি বলা হয় ক সসীম দশমিক ভগ্নাংশ খ অসীম দশমিক ভগ্নাংশ গ স্বাভাবিক সংখ্যা নাকি ঘ পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে কি বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শূন্য কি ধরনের সংখ্যা হয় ক স্বাভাবিক সংখ্যা খ মূলদ সংখ্যা গ অমূলদ সংখ্যা নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মূলদ সংখ্যা। তাহলে শূন্য কি ধরনের সংখ্যা হয় আমাদের উত্তর হয়ে যাবে মূলদ সংখ্যা। দেখো কি দেওয়া আছে সমকোণের পরিমাণ কত ক ৩০ ডিগ্রি খ ৬০ ডিগ্রি গ ৯০ ডিগ্রি নাকি ঘ ১৮০ ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ৯০ ডিগ্রি। তাহলে সমকোণের পরিমাণ হলো ৯০ ডিগ্রি। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণটি সর্বদা ক সূক্ষ্মকোণ হয় খ স্থূলকোণ হয় গ সমকোণ হয় নাকি ঘ প্রবৃদ্ধ কোণ হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সূক্ষ্মকোণ হয়। তাহলে একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণটি সর্বদা সূক্ষ্মকোণ হয়। প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি ক ৯০ ডিগ্রি খ ১৮০ ডিগ্রি গ ২৭০ ডিগ্রি নাকি ঘ ৩৬০ ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ১৮০ ডিগ্রি। তাহলে সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি হলো ১৮০ ডিগ্রি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মেট্রিক পদ্ধতিতে ভরের একক পরিমাপের আন্তর্জাতিক একক হলো কি ক পাউন্ড খ গ্রাম গ কিলোগ্রাম নাকি ঘ মিলিগ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কিলোগ্রাম। তাহলে মেট্রিক পদ্ধতিতে ভরের একক পরিমাপের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনো তথ্যকে সারণীভুক্তকরণ দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয় ক তথ্যের উপস্থাপন খ তথ্যের বিশ্লেষণ গ তথ্যের ফলাফল নাকি ঘ তথ্যের শ্রেণীবিন্যাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তথ্যের উপস্থাপন। তাহলে কোনো তথ্যকে সারণীভুক্তকরণ দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়? আমাদের উত্তর হয়ে যাবে তথ্যের উপস্থাপন। পরে প্রশ্নপথে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নপথে দেওয়া আছে কি অবিন্যস্ত তথ্যসমূহ কিভাবে সাজানো থাকে? ক সঠিকভাবে, খ বিচ্ছিন্নভাবে, গ মানের ঊর্ধ্বক্রমে, নাকি ঘ মানের অধক্রমে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিচ্ছিন্নভাবে। তাহলে অবিন্যস্ত তথ্যসমূহ কিভাবে সাজানো থাকে? আমাদের উত্তর হয়ে যাবে বিচ্ছিন্নভাবে। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি রুপি শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হলো কি? ক রুপিয়া, খ রূপায়া, গ রূপম, নাকি ঘ রূপকম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রূপকম। তাহলে রূপী শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হলো রূপকম। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি কার? ক লক, খ বেঞ্জামিন, গ হকবেন, নাকি ঘ স্টিন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লক। তাহলে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি হলো লকের। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি কোনটি পাঠ্যক্রমের গতানুগতিক ধারণার পরিচয় নয়? ক পাঠ্যক্রম শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকবে, খ শিক্ষকের ভূমিকায় প্রাধান্য পাবে, গ শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক মাত্রার অনুশীলন হবে, নাকি ঘ পাঠ্যক্রমের বৈচিত্র্য যতদূর সম্ভব কম হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক মাত্রার অনুশীলন হবে। তাহলে কোনটি পাঠ্যক্রমের গতানুগতিক ধারণার পরিচয় নয়? আমাদের উত্তর হবে শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক মাত্রার অনুশীলন হবে। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গাণিতিক সমস্যা সমাধানের ভাষা শিখনের উপযুক্ত স্থান হলো ক বিদ্যালয়, খ বিদ্যালয়ের বাইরের কোনো স্থান, গ ক ও খ উভয়, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ক ও খ উভয়। তাহলে গাণিতিক সমস্যা সমাধানের শিখনের উপযুক্ত স্থান হলো বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরের কোনো স্থান। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।